নাবালিকা গায়িকালা বলাৎকার গরি অভিযোগমা থুনামা রেখা অভিনেতা পলসাকো মুদ্দামা নলপুর জেলা আদালত কারাগারমা শুনানি সকিয়েছে ছ সোমবার জেলা আদালতকা ন্যায়াধীশ এগে প্রসাদ আচার্যকো এজলাসমা শুনানি ভাগ হো শুনানি সকিয়েছে র ফয়সলা আউন বাকি রেখো জেলা আদালত নলপুরকা সূচনা আধিকারী লাল বাহাদুর ছেত্রীলে বতানো ভয় পলসাকো তর্ফবাট ছ জনা নিজি কানুন ব্যবসায়ীলে বহস করেকা থিয়ে সরকারি উকিল কার্যালয়কো তর্ফবাট তিন জনালে বহস শুরু করেকা হুন মুদ্দাকো অন্তিম শুনানি মা জাহিরওয়ালাকে ভরে ওকিল বহসমা সহভাগী ভাইনন এসকি পীড়িতলে নাই জাহিরি ছুটো রহেক র সাহালে আপুলা বলৎকার নগরেক বয়ান দিয়ে সকি ছ পীড়িত বুয়া জাহিরওয়ালাকে পরি সোই অনুসার বয়ান দিয়েকা থি পীড়িতলে নাই ঘটনা হইন ভরেপছি উনকো তর্ফবাট কানুন ব্যবসায়ী পনি বহসমা নরাখিয়েকো হো ফাগুন এগার গতে উনি বিরুদ্ধ সুরুমা জেলা আদালত তনহুমা জাহিরি পরেকো থিও তেসকো চার দিন পছি পলসাহালে আত্মসমর্পণ গরেকা থিয়ে পছি নবলপুর জেলামা পনি জাহিরি পরেকো হো থুনচেক বহসমা ভনে দুবাই আদালতলে পূর্বপক্ষকা লাগি থুনামা পঠাউন আদেশ দিয়েকা থিয়ে উচ্চ আদালতলে পনি জেলা আদালতকে আদেশ সরদর গরেকো থিয়ো আজ পনি সাকো মুদ্দামা অন্তিম ফৈসলা বা অন্য কুনই প্রমাণ বুঝ্ন আবশ্যক ঠর ভয় কুনই আদেশ মাত্রে আউনে সম্ভাবনা পনি রহেকো হো।